কে জিতবে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022, আর্জেন্টিনা নাকি ব্রাজিল নাকি পর্তুগাল নাকি ফ্রান্স, এসব কিছুর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই বিশ্লেষণ ধর্মী ভিডিওতে। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। বাজিরদার না সুপার কম্পিউটার, ব্রাজিল না আর্জেন্টিনা, কে হবে চ্যাম্পিয়ন ফিফা 2022 এই বিশ্বকাপে? বিসিএ নামক একটি গবেষণা প্রতিষ্ঠান নিজেদের গবেষণা নাম দিয়েছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অফ অল আন ইম্পর্ট্যান্ট ফোরকাস্ট সেকেন্ড এডিশন 2022 ওয়ার্ল্ড কাপ। এখানে লাস্ট 5টি বিশ্বকাপের সব তথ্যগুলো বিবেচনায় নেওয়া হয়েছে। কি বলছে তারা? তারা বলছে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পথটা খুব সহজ হবে না, আর্জেন্টিনার জন্য এটা মসৃণও হবে না, নকআউট পর্বে আর্জেন্টিনাকে অনেক হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি হতে হবে, যেখানে রোমাঞ্চকর ফাইনালে তারা হারাবে পর্তুগালকে। এই গবেষণার ফসল, সেমিফাইনালে থাকবে ব্রাজিলের দৌড়, মেসিদের কাছেই শেষ চারে হারবেন নেইমাররা। ইউটিউব পরিবারে টিম মার্চেন্ট বাংলাদেশ, সংক্ষেপে টিএমবি চ্যানেলে আপনাকে স্বাগত। ওল্ড এবং নিউ সাবস্ক্রাইবারদের জানাই আন্তরিক অভিনন্দন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং আমাদের সাথেই থাকুন, চোখ রাখুন টিএমবি চ্যানেলে। সব হিসাব নিকাশের পর তা তাদের বিশ্বাস, আর্জেন্টিনা ও মেসি কাতারে 2022 ফিফা বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরবেন। আরও বেশি সম্ভাবনা হলো আর্জেন্টিনা এবং পর্তুগালের ফাইনালের রেজাল্ট পেনাল্টি শটের মাধ্যমেই নির্ধারিত হবে। কেন কেন আর্জেন্টিনাকে এগিয়ে রাখা, সেই ব্যাখ্যাও দিয়েছে ওই গবেষণা প্রতিষ্ঠানটি। তথ্য মতে আর্জেন্টিনা বিশ্বকাপে নিজেদের 5টি পেনাল্টি শুট আউটের 4টিতে জিতেছে। অন্যদিকে পর্তুগালকে এখন পর্যন্ত শুধু একবার পেনাল্টি পরীক্ষা দিতে হয়েছে 2006 সালে, সেবার ইংল্যান্ডের কাছে জিতেছিল রোনালদোরা। সুপার কম্পিউটারের হিসাব অবশ্য বাজির দরের সঙ্গে মিলছে না। বেটফেয়ার নামের একটি বেটিং প্রতিষ্ঠানের ভবিষ্যৎবাণী ব্রাজিল এবং ফ্রান্সের বিশ্বকাপ জেতার সম্ভাবনা অনেক বেশি, যেখানে ব্রাজিল ক্ষেত্রে বাজির দর আছে 5-1 আর ফ্রান্সের ক্ষেত্রে সেটি হচ্ছে 7-1। ব্রাজিল যদি কোনো কায়দায় এন্ড্রিককে দলে ঢুকাতে পারেন তাহলে তো বাজিমাত ব্রাজিলের জন্য। এই এন্ড্রিকের বয়স এখন আন্ডার 18। ইতিমধ্যে বড় বড় ইউরোপীয় ক্লাবগুলো এন্ড্রিকের জন্য 40 মিলিয়ন ইউরো দেওয়ার কমিটমেন্ট হাঁকিয়েছে। 106 বছরের রেকর্ড ভেঙে এই কিশোর ফুটবলের ইতিহাসে এখন নতুন রাজা, ব্রাজিলের রাজা, রাজা আতেহায়। সব দলই ভালো খেলবে, কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা আনা আনা পাই পাই যদি না খেলতে পারে তাহলে কিন্তু তাদের খবরও আছে। বিশ্বকাপের স্নায়ু উত্তেজনা লড়াই অবশ্যই এর হিসাব নিকাশ এবং বাজির দর বদলে দিয়ে ফেলতে পারে। এমনকি হিসাবের বাইরে থাকা কোনো দল সবাইকে চমক দেখিয়ে বাজিমাত করে পাশার দান উল্টে দিতে পারে। সব কিছুর উপর হাত রয়েছে মহান সৃষ্টিকর্তার। দেখা যাক কি ঘটে। উই আর ওয়েটিং ফর রেজাল্ট অফ ফিফা ওয়ার্ল্ড কাপ 2022। চোখ রাখুন টিএমবি চ্যানেলে। স্টে ব্লেসড, স্টে হেলদি, স্টে উইথ টিএমবি।